I'm so lonely, broken angel. I'm so lonely, listen to my heart. Man, who's a daram? The chest man, man, get your nadir. वेलकम टू माय चैनल टेक मास्टर। तो आज के आपने देखे वीडियो ते देखा हो जे के आपने प्रोफाइल विजिट करछे वा व्यू करछे लुकिए लुकिए वा एरोको में बोलते पारें जे आपने कोनो बंधु वा गर्लफ्रेंड संगे झगड़ा हुए चे वा आपने क्यों क्रश खाच्छे सो সেটা আপনি বুঝতে পারেন যে কে কে আপনার ভিজিট করছে সো প্রোফাইলটা দেখছে তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো সো এটা দেখার জন্য আপনাদেরকে কম্পিউটারে ফেসবুক লগইন করতে হবে সো লগইন করার পর একটা রাইট যেটা মাউসের রাইট ক্লিক আছে সেটাকে করে ভিউ পেজ সোর্সেসে ক্লিক করুন সো এখানে ক্লিক করার পর একটা অপশন আসবে সেটা ওপেন করতে হবে সো অপশনটা আসুক আসলে আপনাদেরকে বল দেখাচ্ছি মানে এটা খুব কাজের জিনিস যে আপনার ফেসবুকে দেখুন এখানে অনেকগুলো ঘ্যাচামেচা লেখা আসছে যেগুলো হয়তো আপনি পড়ে বুঝতে পারবেন না যে ওখানে কী লেখা আছে সো এটাই আপনাকে দেখাবো যে কীভাবে আপনি এটাকে পড়বেন এবং বুঝবেন যে আপনার প্রোফাইলে কে লাস্ট ভিউ করেছিল ভিজিট করেছিল সো এটাই বলবো তো এটা করার জন্য আপনাকে আবার একটা কাজ করতে হবে সেটা হলো কিবোর্ডের কন্ট্রোল এফ যেটা কন্ট্রোল এফ মানে ফাইন্ড সো এখানে আপনাকে লিখতে হবে ফাইন্ডের এখানে লিখতে হবে ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট সো এটা আপনি একবার দেখে নিতে পারেন এটা কী লেখা আছে সো এটাকে লেখার পর যখন সার্চ করবেন দেখুন ইনিশিয়াল চ্যাট ফ্রেন্ড লিস্ট সো এখানে অনেকগুলো দেখুন নাম্বার চলে এসেছে 100 1860 এরকম অনেক নাম্বার চলে এসেছে সো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে লাস্ট আপনার কে ভিউ করেছিল সো আপনাকে এবার দেখাচ্ছি যেমন ধরুন এই একটা নাম্বার এই নাম্বার সো এটা কীভাবে বুঝবেন মানে তোর একটা নাম্বার তো এখানে আপনি বুঝবেন কীভাবে যে এটা কোন কে ছিল সো এটা দেখার জন্য আপনাকে করতে হবে আবার একটা নিউ ট্যাব নিয়ে facebook.com/ যে নাম্বারটা কপি করলেন সেটাকে পেস্ট করতে হবে সো পেস্ট করার পর জাস্ট আপনাকে একটা এন্টার করতে হবে তাহলে দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে ভিউ করেছিল বা ভিজিট করেছিল সে দেখুন আপনি দেখতে পাবেন এখানে চলে এসছে সুমন মণ্ডল সো সুমন মণ্ডল লাস্ট আমার প্রোফাইল লাস্ট না ঠিক মানে প্রোফাইল ভিউ করেছিল ভিজিট করেছিল সো এরকম যদি আরও কিছু দেখতে চান তাহলে এটা দেখতে পারেন সো এটা দেখার জন্য দেখুন facebook.com/ যেটা আপনি কপি করলেন সেটা পেস্ট এন্টার সো দেখুন রাকেশ শাহ বলে একজন সে প্রোফাইলে ভিজিট করেছিল তাহলে এভাবে দেখতে পারেন যেমন আর একটা যেমন যেটা ফার্স্টে যেটা আমার লিস্টের ফার্স্টে নাম আছে সেটা যদি দেখি আমি জাস্ট কপি অ্যান্ড জাস্ট অ্যান্ড পেস্ট দিস
সো পেস্ট করার পরেই আপনি এখানে দেখুন। তো চলুন আমার মোবাইলে চলে এসেছি। সো এবার দেখাবো মোবাইল থেকে কীভাবে আপনারা ফেসবুক কে কে আপনার প্রোফাইল ভিউ করছে সেটা আপনারা কীভাবে দেখবেন। সো এটা করার জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করুন ফেসবুক প্রোফাইল ভিজিটার। সো দেখুন এখানে সোশ্যাল অ্যানালাইজার ফর ফেসবুক। সো এটা ইনস্টল করে নিন এবং ওটা ওপেন করার পর আপনার ফেসবুক লগ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো এটা আমার একটা আইডি। এখানে দেখুন অপশান এখানে অনেক কিছু আছে, যেটা হু ভিউড ইউর প্রোফাইল, হু লাইক ইউ মোস্ট, হু লাইক ইউ মোস্ট অ্যান্ড বেস্ট ফ্রেন্ড, ওল্ড ফ্রেন্ড, টপ কমেন্ট, টপ লাইকস। সো এখানে আপনার যেটা আপনার যে আমি দেখাবো বলছিলাম কি আপনার প্রোফাইল সবচেয়ে বেশি ভিউ করছে। সো এখানে দেখুন হু ভিউড ইউর প্রোফাইল। সো এখানে দেখুন চলে এসেছে 1, 2, 3, এই তিনটে দেখাবে না। সো এটা দেখাতে গেলে হয়তো পেড ভার্সনে টাকা লাগবে। সো আমি 4 নম্বরে দেখুন সুজন মেহেদি, যেটা আমি, আকিব খান, MS আদি, মিট, যখন দেখুন একটা হিন্দিতে লেখা আছে, সো আমি এটা পড়তে পারছি না। সো এরকমই দেখুন সবগুলো আপনারা পেয়ে যাবেন কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিউ করছে। সো এটাও একটা ভালো দিক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আরও যদি পছন্দ হয় ভিডিওটা, সো ভিডিওটা যদি পছন্দ হয় আপনাদের ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং তাদেরকে জানাবেন যে কীভাবে তারা তাদের ফেসবুক প্রোফাইল কে কে ভিউ করছে সেটা দেখতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।